স্যার বলুন। স্যার আমি দেব। দেব? হ্যাঁ বলছি তো। আমি কি করব স্যার? আপনি আমায় ফোন করেছিলেন। ফোন? আপনি এখানে আসতে বলেছেন আমাকে। ও হ্যাঁ, বসুন বসুন। আপনি এনাকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কে হয় আপনার? স্যার বাগদত্ত। না, আমি ওর ফিয়ান্সে নই। এ দাঁড়ান, আপনি বলছেন ও আপনার ফিয়ান্সে নয়? না। এদিকে রাজ বলে ছেলেটি বলেছে যে আপনি ওকে ভালোবাসেন, এবং ও আরো বলেছে ওর সঙ্গে আপনার নাকি বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আপনি বলছেন অন্য কথা। আবার ফোন নম্বর দেওয়ার বেলায় আপনি দেবের ফোন নম্বর দিয়েছিলেন, আবার এখন বলছেন দেব আপনার ফিয়াসে নয়। তাহলে কি বন্ধু? না বন্ধু না। তাহলে বন্ধু নয় তো কি, বেড পার্টনার? না না স্যার, মানে বাজে বাজে কথা বলছে স্যার। আমরা একে অপরকে ভালোবাসি, ও আমার প্রেমিকা এবং আমরা বিয়ে করব। না আমরা বিয়ে করব না। তোমার এটা কি বিয়ে করো? সরি, আমি বলছি তো, আই এম রিয়েলি সরি প্রিয়া। এই দাঁড় 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 দাঁড়, খুব মজা না আপনাদের? হ্যাঁ, আপনারা তো একা থাকে। আলাদা আলাদা বাড়িতে একা থাকে। হ্যাঁ আলাদা আলাদা কেন? হ্যাঁ আমার সাথে আমার বন্ধু থাকে, চুনু, চিন্ময়। আদার থাকে বন্ধু? ও তো আপ বলিস, কি মজা না? হ্যাঁ, যখনই দরকার হলো জাস্ট একটা ফোন কল, ঘর আছে, বিছানা আছে। স্যার স্যার, আপনি যেরকম বলছেন সেরকম একদমই না, মানে আমাদের বেশি কিছু হয়নি স্যার। আমি একদম ঠিক বলছি, আমায় সব শেখাবেন না। মিস প্রিয়া, আর কতজনের সঙ্গে আপনি কাণ্ডটা করছেন? এটা স্যার, এটা আপনি কি বলছেন স্যার? একদম ঠিক বলছি। আচ্ছা হ্যাঁ, না না আপনি ঠিক বলছেন, এটা আমাকে রিভোল্ট করতে হবে স্যার। এটা আপনি কি করে বলতে পারেন স্যার? এই যা যা ভুল হয়েছে স্যার, পুরোটাই আমার জন্য, আমার কনফিউশনের জন্য, আমার কনফিউশন ভালোবাসার প্রতি স্যার। ওর কোনো দোষ নেই স্যার, আমি বিশ্বাস করুন, আমি আমি বুঝে গেছি স্যার, আমার দোষ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, বারবার বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না, আপনার কনফিউশন দূর করতে গিয়ে তো আরেকটা বিপদ হয়ে যাচ্ছিল। বিপদ? কি বিপদ? বসো। কাকু কাকিমা নেই? না, বেরিয়েছে কোথাও, হয়তো চলে আসবে। আমায় এক সেকেন্ড দেবে? আসছি আমি এক্ষুনি। থ্যাংক ইউ। আমি আজকে এই না না, জাস্ট কিছুক্ষণের জন্য থাকো প্লিজ। আমি একটু তাড়া আছে। না এই শোন না, বলছি অনেকদিন ধরেই ভাবছিলাম, ঠিক সময় করে হচ্ছিল না পুরো ব্যাপারটা, প্লিজ কিছুক্ষণের জন্য থাকো প্লিজ। প্রিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই সোয়ার আই আই আমি আমি তো তোমাকে ওরকম ভাবে দেখি না, ইউ আর জাস্ট আ ফ্রেন্ড। আমি আমি অন্য কাউকে ভালোবাসি। কি অন্য কাউকে? আরে আমার বাড়ির লোক জানে যে আমি তোমাকে বিয়ে করব, এগুলো আগে কেন বলোনি? What do you mean? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস? Let me kiss you once. Stop it! Stop it! একটা চুমু দাও, please, please, please. Stop it! Hakon Naki, it's disgusting. Move! Oh my God. মেয়েদের না হাঁটুতে বুদ্ধি থাকে না, হ্যাঁ হাঁটুতে জোরই থাকে। মেয়ে কাটছে। হ্যাঁ স্যার, কিছু বললেন স্যার? হ্যাঁ না না স্যার, এটা পুরোপুরি আমার দোষ স্যার, মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে তো আমার দোষ স্যার, আমি রিলি সরি, মনে হয় ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমার আর কোনো লাইফে কোনো কনফিউশন নেই আমার। এই যে প্লিজ এক মিনিট, এক মিনিট, আপনি তো
দেবকে ভালোবাসেন না সেটা আমার পার্সোনাল ব্যাপার আপনাকে বলতে যাব কেন এই দেখেন স্যার এখন রেগেছে স্যারকে বারণ করুন না রেগে থাকছে তুমি খারাপ দেখতে লাগে রেগে থাকছে আচ্ছা ঝাড় জ্বালিও না তো কি ভাষা স্যার স্যার আমি যেতে পারি এই স্যার যেতে দেবেন না এখন তো সলটাই প্রবলেম এই প্রবলেমটাই সলভ হলো না কিসের প্রবলেম এই যে তুমি আমায় ভালোবাসো কিনা বললাম তো সেটা আমার পার্সোনাল ব্যাপার বোঝো তাহলে আমি ওর প্রেমে পড়ে একবার ধরতে ধরতে একটা ভরপুর উত্তেজিত মহিলাকে ছেড়ে করে চলে এলাম ও বলছে এটা ওর পার্সোনাল ব্যাপার এক মিনিট দাঁড়াও মহিলাকে ছেড়ে এসেছো মানে কি কি করছিলে তুমি মহিলাকে ছেড়ে মানে করছিলাম তো আমরা তো একটা এক্সপেরিমেন্ট করছিলাম হ্যাঁ তো কি তো কি আমি ফ্রেন্ডশিপ সাইটে একটা মহিলার সঙ্গে আলাপ হয়েছে আমার ব্যাস তারপর আমি যেটা হয় উনি আমায় বাড়িতে ডেকেছেন ওয়ান্ডারফুল তো দেখুন খুব ওয়ান্ডারফুল বলে ভেতরে শক্তি থাকে বলো পুরোটা বলুন আপনি মাঝখানে কথা বলবেন না হ্যাঁ তারপর স্যার তারপর আপনি জানতে চাইছেন কেন তারপর ও আমাকে ওনার বাড়িতে ডাকে আর তারপর তার সাথে তারপর একটা বলো তার সাথে কি স্যার উনি বারবার করতে চান মানে কেবে করতে চাইছে বারবার করতে চায় ও মাই গড আমি কিন্তু কিচ্ছু করিনি কেবে কেবে না আমি ভাবছিলাম যে আমার স্ত্রীও যদি এরকম এক্সপেরিমেন্ট করতেন তাহলে জাগবাদ দিন না না স্যার আমি বলছি তো আপনাকে আপনার যদি মহিলার নাম্বার লাগে আমি সেটাও আপনাকে এখন দিয়ে দেবো ছি 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 এত নিচে নেমে গেছো তুমি ওনাকে মেয়েদের ফোন নাম্বার দেবে না না আমি ওনাকে কেন ওনার তো বউ আছে এক করে বলেন আমি বলছি ওনাকে নাম্বারটা দেবো উনি যদি আমায় বিশ্বাস না করেন আর আমি ওই মহিলার কাছে গেছিলাম আমি ওনার চরিত্র পরীক্ষা করছিলাম নিজের চরিত্রে ঠিকই অন্যের চরিত্র দেখতে স্যার আই মাইন্ড ইজ হোয়াট ইজ দিস কি করে বলতে পারো আমি চরিত্রে কি ভুল করেছি আমি অবশ্য চরিত্র খারাপ হবেই বা কি করে কেন আমার চরিত্র খারাপ হতে পারে না কেন আপনি বিরাট প্রেমিক শুনুন আমি তখন হাবিলদার হ্যাঁ এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার মেয়ের সঙ্গে প্রেম করতাম পালিয়ে গিয়ে বিয়ে করেছি চাকরি তোয়াক্কা করিনি আপনাদের দুজনকে একটা কথা বলি এই প্রেম আর ভালোবাসা না অনেকটা কড়া পাকের মতো যদি ঠিক মতো পাক করতে পারেন তো দুর্দান্ত মিষ্টি হবে আর যদি না পারেন তাহলে কড়া পাকের মধ্যে তলিয়ে যাবে খুব সাবধান এটা আপনি একদম ঠিক বলেছেন স্যার যা যা ঘটলো এই পুরো ঘটনাটা আমার জন্যই ঘটেছে স্যার বিশেষভাবে স্যার আমি প্রচণ্ড কনফিউশনে ছিলাম আগে মানে ভালোবাসা নিয়ে ওকে নিয়ে কমিটমেন্ট হবি হয় না স্যার তো তারপরে যেদিন প্রিয় আমায় ছেড়ে চলে গেল আর কি তারপর থেকেই ওর অভাবটা আমি বুঝতে পারলাম আর বিশেষ করুন তারপর থেকেই আমি আমার কনফিউশন কেটে গেছে বিশ্বাস করো জানি এটা তুমি কি করে জানলে চুনু আমায় সব খবর দিত এই সুর আছে না তুমি বলে দিয়েছি তুমি তো সব জানে লাগছে তো আরে দা বসো বসো বসুন কি রাজবাবু আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো বিশ্বাস করুন স্যার আমি রেপ করি আমি রেপ করতে চাইনি আমার জাস্ট একটু ভুল হয়ে গেছে কি করে বুঝবো যে আপনি তুমি সত্যি কথা বলছো স্যার আমি আপনাকে অভিনয় করে দেখাচ্ছি কিজি বলাই ডাকছেন স্যার হ্যাঁ ডাকছি একটু ওইখানে গিয়ে দাঁড়াতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাবার দেখো এখন মনে হচ্ছে ছেলেটা সত্যি কথা বলছে মেয়েটার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে এই সোজা হয়ে দাঁড়াতে পারলে একে হাজারবার কান ধরে ওঠবোস করে ছেড়ে দিবি আচ্ছা
অসম্ভব। আপনার গল্প শুনে এটা বুঝে গেছি যে প্রেম নিয়ে বেশি ভেবে লাভ নেই, মানে শেষটা শুনে তো তাই মনে হলো। কিন্তু আমার মতে কি জানেন, মানে প্রেম নিয়ে এক্সপেরিমেন্টটা না করাই ভালো, কারণ সবাই তো আর দেবপ্রিয়া হয় না, তাই তো?